300,000 কিলোমিটার প্রতি সেকেন্ডে এবং 108 কোটি কিলোমিটার প্রতি ঘন্টায়। এটি হচ্ছে আলোর ম্যাক্সিমাম স্পিড লিমিট এবং এই মহাবিশ্বের সবথেকে দ্রুততম পার্টিকেলগুলোর মধ্যে একটি এবং এই মহাবিশ্বের স্পিড লিমিটও বটে। এর থেকে দ্রুততম গতি হয়তো এই মহাবিশ্বে হতেই পারে না এবং এটি হয়তো হলেও এই মহাবিশ্বের বা এই ব্রহ্মাণ্ডের নিয়মের বিরুদ্ধে কাজ করবে। সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেওয়া পার্কার সোলার প্রোব 29 অক্টোবর 2018 রাত্রেবেলায় 10:54 নাগাদ আমাদের অজান্তে মহাবিশ্বের একটি বিশাল বড় রেকর্ড করেছিল। পার্কার সোলার প্রোব ওই সময় প্রায় 3,46,950 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড অ্যাচিভ করেছিল। হ্যাঁ, প্রতি ঘন্টায়, যা আলোর গতিবেগের মাত্র 0.023% এবং 2024 সাল নাগাদ প্রায় 7,00,000 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে পৌঁছে যাবে, যেটি মানুষ দ্বারা নির্মিত সবথেকে দ্রুততম স্পেসক্রাফ্টগুলোর মধ্যে একটি, যার গতি আলোর গতির থেকে অনেক কম, অর্থাৎ 0.065%, যা আলোর গতিবেগের থেকে 1%-এরও কাছাকাছি নয়। এত সব ইনফরমেশান আপনাদের এই জন্যই দেখালাম যাতে আপনারা অনুমান করতে পারেন বা ধারণা নিতে পারেন যে আলোর সাথে আমাদের মানুষের যে বানানো টেকনোলজি রয়েছে তাদের সাথে কম্পিটিশনের দিক থেকে আলো ভার্সেস মানুষের তৈরি ইকুইপমেন্টগুলো কোথায় স্থান করছে। ফ্রেন্ডস, এবার আপনাদের জানাতে চলেছি, আপনারা কি কখনো জীবনে এমন কোনো রকেট পপুলার সিস্টেমের নাম শুনেছেন যেটি আমাদের লাইটের স্পিডে উড়িয়ে নিয়ে যেতে পারবে? আমাদের মনে হয় না তো আপনি এর আগে কখনো এই ধরনের তথ্য শুনেছেন, না কখনো এই সমস্ত ব্যাপারে ইউটিউবে আলোচনা হয়েছে। এই রকম টেকনোলজিকে নিয়েই আজকের আমরা উপস্থিত হয়েছি। আমেরিকার একজন ফিজিসিস্ট জেমস উডেন ওয়ার্ড দাবি করেন যে তার কাছে আলোর গতিবেগে ট্রাভেল করার জন্য একটা ফুলপ্রুফ প্ল্যান রেডি রয়েছে। তিনি এবং তার সহকারী মিলে এমন এক সিস্টেমকে ডেভেলপ করেছে যেখানে কোনো জ্বালানির প্রয়োজনই লাগবে না। আর হ্যাঁ, এটা কোনো ভিত্তিহীন তুচ্ছ দাবি নয়, বরং নাসা জেমস উড ওয়ার্ডকে এই কাজের জন্য ফান্ডিংও দিয়েছে। আপনাদের বলে রাখি, যখনই আমরা কোনো স্পেসক্রাফ্টকে মহাকাশে পাঠাই ঠিক তার আগে আমাদের প্রয়োজন হয় একটি স্পেস ভেহিকেল বা রকেটের, যেটি জ্বালানির সাহায্যে ওই স্পেসক্রাফ্টটিকে মহাকাশে উড়িয়ে নিয়ে যায়। সাধারণত বর্তমানে লঞ্চ হওয়া ভেহিকেলের জ্বালানি হিসাবে লিকুইড হাইড্রোজেন এবং লিকুইড অক্সিজেনের মিশ্রণ ব্যবহার করা হয়। রকেট সাধারণত লিকুইড হাইড্রোজেন এবং লিকুইড অক্সিজেনকে জ্বালানি হিসাবে কাজে লাগিয়ে সামনের দিকে ঠেলে আকাশের উপরের দিকে উঠতে থাকে। কিন্তু অন্যদিকে জেমস উড ওয়ার্ড এমন একটা প্রোপেল সিস্টেমের আইডিয়া দিয়েছেন যেখানে কোনো রাসায়নিক প্রোপেলার বা জ্বালানির প্রয়োজনই হবে না, বরং সেই সিস্টেমটি সরাসরি ইলেকট্রিসিটির সাহায্যে সামনের দিকে এগিয়ে চলবে। প্রফেসর উডওয়ার্ড কয়েক দশক ধরেই তার এই কনসেপ্টের উপর গবেষণা চালিয়ে যাচ্ছেন। তিনি তার এই হাইপোথিসিসকে ম্যাক্স এফেক্ট গ্র্যাভিটেশনাল অ্যাসিস ড্রাইভ বা মেগা ড্রাইভ নাম দিয়েছেন। এই পুরো সিস্টেমই পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল এবং ফিজিক্সের কিছু কন্ট্রোভার্সিয়াল লয়ের উপর নির্ভর করে গড়ে উঠেছে। পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল হল এমন এক ধরনের মেটেরিয়ালস যার উপর মেকানিক্যাল স্টেজ বা প্রেসার অ্যাপ্লাই করলে তাতে এক ধরনের ইলেকট্রিসিটি সঞ্চিত হয়। এই ড্রাইভ ইলেকট্রিসিটি কিংবা নিউক্লিয় রিয়্যাক্টরের মাধ্যমে চলবে, ঠিক যেমনভাবে আমরা আয়রন ম্যানের ক্যারেক্টারে দেখে থাকি। যখন এই পাইজো ইলেকট্রিক ক্রিস্টালগুলিকে ইলেকট্রিসিটি ফর্মে এনার্জি দেওয়া হয় তখন এগুলি প্রত্যেক সেকেন্ডে 100,000 বার ভাইব্রেট করতে থাকে, আর এই ভাইব্রেশনের ফলে তাদের ডিরেকশনও চেঞ্জ হতে থাকবে। আপনারা হয়তো এই কথাগুলো শুনে ইম্পসিবল বলে মনে করছেন, কিন্তু এই কাজটা করা শক্ত হলেও অসম্ভব নয়। এটা যদি আমরা একবার সাকসেসফুলিভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের মাধ্যমে এই বিক্রিয়াকে কাজে লাগিয়ে আমরা আস্তে আস্তে রকেটটিকে সামনের দিকে মুভ করাতে পারবো, তাও আবার কোনো জ্বালানি ছাড়াই। বাট ফ্রেন্ড,
এই থিওরি অনুযায়ী যদি আমরা এই সমস্ত স্পেসক্রাফটটিকে বানিয়ে ফেলতে সক্ষম হই, তাহলে হয়তো আমাদের এই স্পেসক্রাফটটি শুরুর দিকে কম গতিতে এগিয়ে যাবে, কিন্তু সময়ের সাথে সাথে এর গতি আরও বাড়তে থাকবে এবং একটা সময় আসবে যখন এর গতি লাইটের স্পিডকে অতিক্রম করে ফেলতে সক্ষম হবে। জেমস উডওয়ার্ড এই ধরনের ক্রিস্টালগুলির নাম রেখেছেন গিজমাস। হয়তো আমরা এই গিজমাসকে কাজে লাগিয়ে মেগা ড্রাইভের মাধ্যমে আজ থেকে কয়েক দশক পর অনেক দূর দূরান্তে ট্রাভেল করতে পারব, তাও আবার আলোর থেকে বেশি গতিতে। হয়তো আমরা এই থিওরিকে কাজে লাগিয়ে একদিন পক্সিমা সেন্টারিতে পৌঁছে যাব। আমেরিকার স্টেট ইউনিভার্সিটির একজন ছাত্র তিনি বলেছেন, আমার এই কনসেপ্টের উপর রিসার্চ করতে অনেক দশক সময় লেগেছে এবং আমার বিশ্বাস আমি হয়তো একদিন এই ক্রিস্টালগুলিকে কাজে লাগিয়ে আলোর থেকে দ্রুতগতিতে ট্রাভেল করার পদ্ধতি আবিষ্কার করে ফেলব। আমরাও ঠিক এমনই অনুমান করি। আমাদেরও মনে হয়তো আমরা অদূর ভবিষ্যতে একদিন না একদিন আলোর থেকে দ্রুতগতি অ্যাচিভ করতে পারবো। আপনাদের কি মনে হয়, এই মেগা ড্রাইভ কনসেপ্টটা আদৌ কি ভবিষ্যতে সাকসেসফুলিভাবে লঞ্চ হবে, নাকি এর সমস্ত কল্পনাই কল্পনাতেই থেকে যাবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।